উত্তরা থেকে আগারগাঁও স্বপ্নযাত্রার শুরুটা এই পথে ধীরে ধীরে বেড়েছে পরিধি যুক্ত হচ্ছে নতুন নতুন স্টেশন রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক উত্তরা সেন্টারের পর এবার বহুল প্রতীক্ষিত মিরপুর 10 থেকেও শুরু হলো যাত্রী ওঠানামা বুধবার সকাল 8টা নাগাদ খুলে দেওয়া হয় টিকিট কাউন্টার আর বুথ নতুন করে স্টেশন চালু হওয়ায় বৃহত্তর মিরপুরের 1, 2, 10 ওইদিকে 13, 14 সঙ্গে মেট্রো রেলের তৈরি হলো সরাসরি সংযোগ নিচে বাসে উঠতে খুব কষ্ট হতো এখন এটা যে কোনো বাস কষ্ট হবে না ঢালাঢালি ধাক্কা ধাক্কি নেই অল্প সময়ে চলে আসলাম এবং যত সময় অফিস করতে পারবো এটা খুব ভালো লাগলো গতি আর সার্ভিস দুয়ে মিলে মেট্রো রেলের সার্বিক সেবায় মন ভুলেছে যাত্রীদের কাছে কিংবা দূরে ঘুরতে কিংবা প্রয়োজনে যারাই উঠছেন স্বস্তি দিয়েছে দ্রুত গতির এই বাহন রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক এবারে চাওয়া 12:30টার সময় আর একটু বাড়িয়ে দিলে অফিস ছুটির পরেও মিলবে একই সেবা আগে অনেক জামে পড়তাম সেই সবে মেট্রো রেল দাম আমাদের জন্য আশীর্বাদ নিঃসন্দেহে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাই এবং আমার কাছে এটা খুবই ভালো একটা সার্ভিস মনে হচ্ছে বিকেলে শিফট চালু হলে আমরা আসতেও পারবো আমরা আরো সুবিধা ভোগ করতে পারবো মতিঝিল বন্ধ হয়তো আরো ভালো হতো দেখ হবে সামনের দিনে হয়তো আমরা আশা করছি আমি সিঙ্গাপুরেও চড়েছি মালয়েশিয়াতেও চড়েছি অন্যান্য দেশে চড়েছি সেই আদলেই হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর যথা থেকে আসছে মানে ওটার খুব শখ জাগছিল যে বাচ্চা কাছানে করবো বোন নিয়ে করবো তাই আসছে এখানে এসে যে শৃঙ্খলা দেখলাম অভিভূত আমরা আসলে শৃঙ্খলাটা ডিসিপ্লিনটা খুবই ভালো এবং সার্ভিসটাও দেখতেছি খুবই ভালো আমরা ধারণাও করতে পারিনি আমাদের দেশের এই অবস্থাতে এই মুহূর্তে আমাদের দেশে যে এই মেট্রো রেল হবে জ্যামজটের মধ্যে ফেস করতাম পার্সোনাল গাড়ি নিয়ে অফিস আদালত যেতে অনেক টাইম কিল হতো কিন্তু এখন আমরা স্বল্প সময়ে ওয়ান স্টেশন টু অ্যানাদার স্টেশন উই আর রিচিং ভেরি নাইসলি আসলে সত্যি কথা খুব ভালো লাগতেছে কারণ নর্মালি আমরা এরকম আশা করি নাই যাই হোক বাংলাদেশ সরকার আমাদের জন্য যে একটা ইয়া করছে এটার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ এই দফায় সবগুলো স্টেশন চালু হতে আর বেশি অপেক্ষা করতে হবে না নগরবাসীকে কর্তৃপক্ষ বলছে 26 মার্চের মধ্যেই এই পথের 9টি স্টেশনই চালু হবে যদিও সকাল থেকে রাত পুরোপুরি সেবা চালু হতে অপেক্ষা করতে হবে আরও মাস তিনেক আমরা আশা করছি খুব শীঘ্রই বাকি যে 4টি স্টেশন সেগুলো ওপেন করে দেবো আমাদের স্টেশনগুলো সম্পূর্ণ হয়ে আছে তো আমরা পর্যায়ক্রমে একটা একটা করে জনগণের জন্য খুলে দিচ্ছি এদিকে গত 1 মাসে 2 দফা বিদ্যুতের দাম বাড়ায় প্রশ্ন ছিল এতে মেট্রো রেলের ভাড়ার কোনো প্রভাব পড়বে কিনা কর্তৃপক্ষ জানিয়েছে বিদ্যুতের দাম বাড়ানোর প্রভাব পড়বে না ভাড়ায় বিষয়টি এই মুহূর্তে আমি ক্যালকুলেশনের বলতে পারবো না আমাদের আমাদের উদ্যোতন কর্তৃপক্ষ যারা এটা দেখেন তারা বলবে একক ভাড়ার টিকিটের পাশাপাশি সবগুলো স্টেশন থেকেই এনআইডি কার্ড দিয়ে সংগ্রহ করা যাচ্ছে এমআরটি পাস বা স্থায়ী কার্ড শুরুতে বেড়াতে আসা যাত্রীদের সংখ্যা বেশি থাকলেও ক্রমেই যখন একেকটি স্টেশন চালু হচ্ছে প্রয়োজনে চলাচলকারী যাত্রীর সংখ্যাও বাড়ছে তারা বলছেন এখন দরকার 12:30টার সময়টা আরেকটু বাড়িয়ে নেয়া আর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু হলে এই নগরের যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচন হবে রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা